ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, আপাতমস্তক দুর্নীতিতে ডুবে আছে দেশের পরিবহন খাত। বাস মালিক শ্রমিক সংগঠনগুলো 80% সরকারি দলের নিয়ন্ত্রণে। রাজনৈতিক প্রভাবের কারণে এই খাত জিম্মি হয়ে যাচ্ছে, যাত্রীরা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। টিআইবির গবেষণা বলছে, ব্যক্তি মালিকানাধীন বাস থেকে বছরে 1,000 কোটি বেশি টাকা চাঁদা আদায় করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সৈকত সাদিক। দেশের ব্যক্তি মালিকানাধীন পরিবহন খাতের ঘুষ দুর্নীতি নিয়ে গবেষণার প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। জরিপে 82.7% বাস কোম্পানির বহিস্থ নিরীক্ষা কার্যক্রম নেই। মঙ্গলবার রাজধানী ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন তুলে ধরে বলা হয়, ব্যক্তি মালিকানাধীন বাস ও মিনিবাস থেকে বছরে 1,059 কোটি টাকা চাঁদা আদায় হয়, যার ভাগ পায় দলীয় পরিচয়ধারী ব্যক্তি গোষ্ঠী, ট্রাফিক ও হাইওয়ে পুলিশ, বিআরটিএর কর্মকর্তা কর্মচারী, মালিক শ্রমিক সংগঠন ও পৌরসভা সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা। পৌরসভা ও সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতাকর্মী সড়কে পার্কিং করার জন্য 33.48 কোটি টাকা নিয়ে থাকেন। ট্রাফিক ও হাইওয়ে পুলিশ 87.57 কোটি টাকা মামলা এড়ানোর জন্য নিয়ে থাকেন। টার্মিনালে প্রবেশ করা বা বের হওয়ার সময় মালিক ও শ্রমিক সংগঠন কর্তৃক নিয়মভঙ্গত অর্থ আদায় করা হয় 12.76 কোটি টাকা। বিআরটিএ নিবন্ধন ও সনদ সংগ্রহ ও হালনাগাদ বাবদ নিয়মভঙ্গত অর্থ আদায় করে 900.59 কোটি টাকা। বছরের সব মিলে এ পরিমাণ দাঁড়ায় 1,059.37 কোটি টাকা। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, চাঁদাবাজির প্রকৃত পরিমাণ আরও বেশি। এই অর্থের ভাগ যায় নানা পর্যায়ে। এখানে একটু গণতন্ত্র বিরাজ করছে আর কি, কিছুটা এটা ভাগাভাগি হচ্ছে আর কি। এটা কোনো একটা পার্টিকুলার জায়গায় যাচ্ছে সেটা বলা যাবে না। আপনি যদি টেবিলটা দেখেন তাহলে দেখবেন যে এখানে কয়েকটা খাতে এইগুলো লেনদেনগুলি হচ্ছে। এটা হচ্ছে সার্বিকভাবে এই লেনদেনটা হচ্ছে যোগসাজশ লেনদেন, এবং সেই কারণে আরও বেশি এটা প্রকট, কারণ এটার অংশীদার সকলেই লাভবান, মানে উইন উইন গেম, যারা এর সাথে জড়িত সবাই লাভবান হচ্ছেন। টিআইবি নির্বাহী পরিচালক আরো বলেন, রাজনৈতিক প্রভাবে এই খাত জিম্মি, যার ফলে প্রত্যাশিত সেবা পান না যাত্রীরাও। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।